আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন এখানে দুধ জাল দিচ্ছি কেন জাল দিচ্ছি বলছি আপনাদেরকে তার আগে বলে নিই এটা হচ্ছে আমাদের রাতের খাওয়ার প্রিপারেশান নিচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি একদম কিভাবে পনির তৈরি করতে হয় এবং পনির দিয়ে একটা ভেজিটেবল তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি এখানে প্রায় এক লিটারের থেকে একটু বেশি গরু দুধ নিয়েছি নিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন সামান্য একটু ভিনিগার দিয়ে এটা ছানা কেটে নিচ্ছি এটা দিয়ে আমি পনির বানাবো ইনস্ট্যান্ট পনির তৈরি করে এবং সাথে সাথেই আমি একটা সবজি তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দেখতে পেলাম যে যতটুকু আমি ভিনিগার দিয়েছি মনে হচ্ছিল যে আর একটু লাগবে তো আরও একটু দিলাম তো মিনিমাম এখানে আমি দুই টেবিল চামচ ভিনিগার দিয়েছি আপনারা দেখে বুঝতে পেরেছেন তো আমার ছানাটা কাটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার একটা কাপড়ে নিয়ে এটা ছেঁকে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে তারপরে ওটা ঠান্ডা করে নেব আর কি আর যত দ্রুত ঠান্ডা করা যায় ততই ভালো কারণ ছানাটা না হলে শক্ত হয়ে যাবে তাহলে ঠিক করে পনিরটা বসবে না তো যত দ্রুত সম্ভব ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন ছানাটা আমি ছেঁকে নিয়েছি এবং ঠান্ডা পানি নিয়ে আসার জন্য আমি যাচ্ছি তো ঠান্ডা পানি নিয়ে এসেছি নিয়ে এখন আমি এটা ভালো করে ধুয়ে নেব একদম একটা কাটা চামচ দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব তো আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে ধুয়ে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি ট্যাপের পানি দিয়েও ধুয়ে নিতে পারেন কারণ আমি ট্যাপের পানিটা তো স্বাস্থ্যকর মনে করছে না এই জন্য আমি ঠান্ডা পানিটাই ব্যবহার করছি তো নিচে যে পানিগুলো পড়েছে ওগুলোর মধ্যে ভালো করে কাটা চামচ দিয়ে মানে উল্টিয়ে পালটিয়ে ধুয়ে নিচ্ছি মানে ঠান্ডা করার জন্য তা এখন আমি ছেঁকে নেব। আর সবচেয়ে বেশি ভালো হয় ফ্রিজের ঠান্ডা পানি দিলে ভালো হয় তো আমি ফ্রিজে ঠান্ডা পানি এমনিতে এমনিতেই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ভালো করে চেপে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখব তো আমি এখানে হামান দিস্তা দিয়েই চাপা দিয়ে রাখব কারণ আমার হামান দিস্তাটা বেশ ভারী তো এটা দিয়ে আমি চাপা দিয়ে রাখব তো এইখানে এক লিটার দুধের মধ্যে আমার এতটুকু ছানা মানে ছানা হয়েছে ছানা থেকে এখন পনিরটা করব এখন যেটা হবে ওটা হচ্ছে ছানা এটা দিয়ে আপনারা মিষ্টি বা যে কোনো খাবার তৈরি করতে পারেন আর আমি যখন এটা চাপা দিয়ে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে রেখে দিব এটা হবে পনির হয়ে যাবে তো এটা আমি হামান দিস্তা দিয়ে চেপে রাখছি প্রায় এক ঘন্টার মতো আমি এটা চেপে রাখবো যদি এক্সট্রা পানি থাকে এটা বের হয়ে যাবে তো এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি এসে দেখলাম যে আমার পনিরটা জমে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি পনিরটা কতটা সুন্দর হয়েছে এবার চাইলে আপনারা এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন যে কোনো খাওয়ারে ব্যবহার করতে পারেন সরি কাজে না যে কোনো খাওয়ারে আপনারা পনিরটা ব্যবহার করতে পারেন তো পনিরের আমার অনেকগুলো রেসিপি আছে মানে আমি ট্রাই করি মাঝে মাঝে তো আজকে একটা করছি সেটা এটা আরও আগে একবার শেয়ার করেছি আজকে আবার শেয়ার করছি আজকে যেহেতু করছি সেই জন্যই শেয়ার করা তো অনেকে পনির তৈরি করতে পারে না দেখতে পেয়েছেন আমার পনিরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে একদম ইনস্ট্যান্ট তৈরি করেছি আপনাদের সামনে তৈরি করলাম এবং কেটেও নিচ্ছে এখন এটা আমি এক সাইডে কেটে রেখে দেবো আর অন্য সাইডে আমি সবজিগুলো কেটে নেব তো কি কি সবজি আমি কেটে নিয়েছি সেটাও শেয়ার করব তো পনির দিয়ে সবজির একটা রেসিপি করব আর কি তো পনির সবজিও বলতে পারেন এই আর কি তো আমি কি কি সবজি কেটে নিয়েছি একটু বলি এখানে হচ্ছে মুলা গাজর বেবিকর্ন এগুলো এখন পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর বরবটি তারপরে ক্যাপসিকাম তিন কালারের কেটে নিয়েছি আর হচ্ছে ফুলকপি দেখতে পাচ্ছেন ফুলকপি কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু তারপরে পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানেও হচ্ছে পাপড়িকা মরিচ এটাও কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখানে শিম আর এদিকে হচ্ছে বাঁধাকপি আর পনির তো দেখতেই পেয়েছেন আপনারা চাইলে এখানে পনিরের পরিমাণটা আরও বেশি দিতে পারেন সবজিটা একটু কমিয়ে দিতে পারেন তো আমার যতটুকু পনির হয়েছে এবং সবজির পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এখানে আদা পেস্ট নিয়েছি আর কি তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি সবগুলো সবজি একে একে ভেজে নেব তো যেটা বলছিলাম যে আপনারা চাইলে সবজিটা আর একটু কমিয়ে নিতে পারেন যদি একজনের আন্দাজে করেন আর কি যেহেতু আমরা এখানে তিনজন খাবো সেই জন্য সবজির পরিমাণটা একটু বেশি নিয়েছি তাছাড়া রাত্রের খাওয়ার সে জন্য ওই যে বললাম আমরা রাতে একটু ভিন্ন রকমের খাবারটা খেয়ে থাকি অনেক সময় শেয়ার করা হয় না ইদানিং কিন্তু আবার শেয়ার করা শুরু করেছি যে রাতে আমরা কি খাই তো অনেকে আমাকে মানে প্রশ্ন করেছে আর কি আমাকে এখানে কমেন্ট করে না ঠিক আছে কিন্তু আমার পরিচিত অনেকে বলেছে যে আমি দুপুরে যে রান্নাটা করি সেটা কি রাতেও খাই কি না আমি আমার যদি তরকারি বেঁচে যায় ওটা রাতেও খাওয়া হয় কিন্তু রাতের জন্য আলাদা করে প্রায় সময় মানে আলাদা একটা তরকারি করা হয় এই যে দেখতে পাচ্ছেন এ ধরনের তরকারিগুলো একটু বেশি করা হয় সবজিটা হয়তো ফ্রাই করলাম বা চিকেনটা ফ্রাই করলাম এ ধরনের একটু মানে কি বলবো এই এই মানে মাখা তরকারিটা একটু বেশি খাওয়া হয় আর কি রাতের বেলা তো আমি এখানে পনিরগুলো আগে দিয়ে ভেজে উঠিয়ে রাখবো পনিরটা ভেজে রাখলে কি এটা আর ভাঙে না দেখবেন যে আমার পনিরটা এত সুন্দর হয়েছে একটা পনিরও কিন্তু ভাঙেনি একদম যেরকম আমি কিউব করে কেটে রেখেছি ঠিক সেরকমই রয়েছে আপনারা দেখতে পেয়েছেন এরপরে একই তেলের মধ্যে আমি অন্য সবজিগুলোও একে একে ভেজে নেব ভেজে নিলে সবজিগুলো খেতে ভালো লাগে তো এই জন্যই ভাজি করে নেবো আর কি তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো যেহেতু একটু শক্ত এই জন্য আলুগুলো একটু ভাজা হলে এরপরে আমি মূলা আর হচ্ছে গাজরটা দিয়ে দেব প্রথমে আপনারা খেয়াল করবেন কোন সবজিটা একটু শক্ত বেশি ওই সবজিগুলো আগে ভেজে নেবেন তারপরে আস্তে আস্তে অন্য সবজিগুলো দিবেন আপনারা চাইলে আলাদা 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 করে সবগুলো সবজি ভেজে নিতে পারেন মানে আলুটা ভেজে উঠিয়ে রাখতে পারেন এরপরে গাজর আর মূলাটা ভেজে উঠিয়ে রাখতে পারেন আমি কিন্তু ওইরকম করছি না একসাথেই সবগুলো ভেজে নেব কিন্তু আগে পরে করে দিচ্ছি এই যে যখন দেখলাম যে আমার মূলা এবং গাজরটা একটু সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব বরবটিটা তো শিম এগুলো একে একে একটার পর একটা দিয়ে ভেজে নেব এই ভেজে নিলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে আপনারা ট্রাই করবেন মানে সবজিটা একটু ভেজে নেওয়ার জন্য খেতেও ভালো লাগে আর যদি চান যে না আমি ভাজবো না সেদ্ধ করে নেব তাও আপনারা পারবেন না একটু হালকা ভাপ দিয়ে নিতে পারেন সবজিগুলো তাহলে ওটাও খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে ভাপে চেয়ে ভাজাটা খুব ভালো লাগে আর কি তো আপনারা আপনাদের পছন্দ আপনারা কোনটা করতে চান আর কি তো আমি একটু ভেজে নিচ্ছি এগুলো সবগুলো আর হলো এখন শীতের সময় প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে তাছাড়া সবজির দামও একটু বেশি কিছুই করার নেই বাস্ত হলে সবজি খাইতে হবে এটা আর কি তো আমাদের ঘরের মধ্যে সবজিটা একটু বেশি খাওয়া হয় আমার প্রায় ব্লগের মধ্যে দেখবেন যে আমার সবজি সকালে এক পাতিল সবজি করা হয় রাতের বেলা এক পাতিল সবজি করা হয় বেলা তো শাক টাক করিয়ে দিত আর এখন মানে আপনার পছন্দসই যে কোনো সবজি পাবেন হাতের নাগালে এখন পরিস্থিতির কারণে হয়তো দামটা একটু বেশি আর বাংলাদেশে একটা জিনিসের দাম বাড়লে তো কখনোই কমার নাম নেই তো এটা বলে কোনো ইয়া নেই চেষ্টা করতে হবে আমাদেরকে অন্য খাবারগুলো কম খেয়ে সবজিটা একটু বেশি খাওয়ার জন্য তো আমরাও ওরকম চেষ্টা করছি তো সবজিটাই খাচ্ছি আর কি তো অন্য খাবারগুলো তো অবশ্যই খাচ্ছি মাছ মাংস তো আছেই আর আমার হাজব্যান্ড বিভিন্ন ধরনের মাছ কিন্তু খুব পছন্দ করে মুরগি বা গরু গোস্ত খাসি গোস্ত এগুলো চেয়ে মাছটা বেশি পছন্দ করে তো দেখতে পেয়েছেন আমি কিন্তু একে সব সবজি দিয়েছি তো আমি এগুলো সবগুলো ভেজে নিব কর্নটাও দিয়েছি কর্নটা চাইলে আগে দিয়ে আপনারা ভাপিয়ে নিতে পারেন তারপরে ভেজে নিতে পারেন তো আমি সরাসরি দিয়ে দিয়েছি অসুবিধা নেই আমরা এভাবে খেতে অভ্যস্ত আমাদের সমস্যা হয় না আর এখানে আমি যতগুলো সবজি দিয়েছি আপনাদের যদি অপছন্দের কোনো সব থেকে থাকে তাহলে ওটা স্কিপ করতে পারেন তো আমার কাছে আমাদের ঘরের মধ্যে তো বললামই আমাদের ঘরে সব ধরনের সবজিই খাওয়া হয় আমিও আরিফকে অভ্যেস করছি একটু একটু করে সব সবজি খাওয়ানোর জন্য ও কিন্তু শিম আর বরবটি এই দুইটা সবজি খেতে চায় না তারপরে মূলা এটাও খেতে চায় না তারপরে এ ধরনের সবজি করলে ও ঠিকই খেয়ে নেয় তো এই জন্য ম্যাক্সিমাম টাইমে আমার এ ধরনের সবজি করা হয় তো এখানে আমি একটু হালকা হলুদ দিব আর হচ্ছে যে একটু লবণ দিব দিয়ে যে । নেব লবণ প্রথমে কিন্তু আমি আলুতে একটু দিয়েছি কারণ আলুতে লবণ ঢুকতে একটু সময় লাগে এই জন্য আলুতে একটু লবণ দিয়ে নিয়েছি আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি কারণ আমি ভাজিটা উঠিয়ে নেব এখন আর লবণ আর একটু হলুদ দিয়ে দিব দেখতে ভালো লাগবে এইবার আমি ভালো করে সবগুলো একদম ভাজা ভাজা করে নেব নিয়ে তারপর উঠিয়ে রেখে তারপর একটা পাতিলে আমি সবজিগুলো রান্না করব অন্য খাবার বলতে আমি বুঝিয়েছি যে বাইরের খাবারগুলো আমরা রেস্টুরেন্টের খাবারটা খুব কমই খাই আর যতটা সম্ভব চেষ্টা করি বাসায় খাওয়ার জন্য তো যাই হোক এটাই বুঝিয়েছি আপনাদেরকে আপনারা কিছু মনে করবেন না যা যেরকম সামর্থ্য আছে ওরকমই খাবেন এইখানে আমার বলার কিছু নেই আমাদের ঘরের মধ্যে আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন এই প্রেস করে রাখবেন আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম করে নিলাম আর দিলাম জিরা আমরা যে গোটা জিরা খাই ওই জিরা ফোড়নটা দিলাম দিয়ে একটু ভেজে নেব এরপর এখানে কাজু বাদাম দেবো কয়েকটা কাজু বাদাম দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি আরিবের জন্যই বাদামটা দিচ্ছি কারণ এখন শীত আসছে তো একটু আমাদের মানে চর্বি জাতীয় খাবারগুলো একটু খেতে হবে ফ্যাট জাতীয় খাবারগুলো যেমন বাদামের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট আছে তো এটা হচ্ছে ভালো হুম মানে বাদামের মধ্যে যে ফ্যাটটা আছে না ওটা খুব ভালো শরীরের জন্য খুবই উপকার এজন্যই সবজির মধ্যে একটুখানি বাদাম দেওয়া তো আপনারা চাইলে এটা দিতে পারেন আর না চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তো আমি এখানে রসুন কুচি দিয়েছি রসুনটা ভালো করে একদম কুচি করে নিয়েছি আমি আর দিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে একে একে সব মশলা দিব আর আমি পাকা টমেটো কেটে রেখেছি পাকা টমেটো দিব আর হচ্ছে যে কিউব করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ কিন্তু আমি আগে ভাজি নাই আমি ক্যাপসিকামটা ওখানে দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানেও দিতে পারেন ক্যাপসিকামটা ওখানে না দিয়ে আগে ভেজে তারপরে সবজিগুলো কারণ সবজিগুলো প্রায় আমার মানে সেভেন্টি পারসেন্টে হওয়া এখন শুধু একটু পানি দিয়ে কষিয়ে এটা রান্না করে নেব মশলার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া তারপর হচ্ছে সামান্য একটু গরম মশলার গুঁড়া এটা আপনারা ঘরে তৈরি গরম মশলা গুঁড়াও দিতে পারেন আবার বাইরে যে কিনতে পাওয়া যায় ওই গরম মশলাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ তো আমি সবগুলো মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো মশলার মধ্যে আমি সবগুলো সবজি একে একে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কারণ হচ্ছে মশলাগুলো একদম যেন সবজির ভিতরে ঢুকে ওই রকম করেই আমি এগুলো একদম উল্টিয়ে পালটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নেব তারপরে আমি এটা পরিমাণ মতো গরম পানি দিব আর কি তো এই সবজিটা না মানে আপনারা রুটি পরোটা তারপরে ভাতের সাথেও খেতে পারেন তবে সাথে তেমন একটা ভালো লাগে না যেহেতু এখানে বিভিন্ন রকমের সবজি আছে পনির আছে এটা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে আর হচ্ছে যে আপনারা তো যে কোনো রুটি পরোটার সাথে নিতে পারেন তো যেহেতু আমার এটা রাতের খাবারের জন্য রেডি করছি সেহেতু আমি রুটির সাথে এটা খাবো রাতে রুটি খাওয়া হয় তো এই জন্যই এই ধরনের সবজিটা করা আর এই পনিরটা দিয়ে দিলাম পনিরটা কিন্তু আমার ভাঙবে না আমি এখন যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই থাকবে আপনারা হয়তো বলতে পারবেন পনিরের মধ্যে কি ইয়া ঢুকবে না মশলা ঢুকবে না হ্যাঁ সব কিছুই ঢুকবে লবণ একদম হলুদ মরিচ যেভাবে আপনারা গোস্ত রান্না করেন ঠিক ওরকমই আমার মানে পনিরের মধ্যে সব রকমের মশলাই ঢুকবে এবং পনিরটা একদম গোটা গোটাই থাকবে মানে খেতে যারা পনির খেতে পছন্দ করে তাদের কাছে এই সবজিটা আসলেই ভালো লাগবে আর বাচ্চাদেরকে তো আপনি খাওয়াতেই পারবেন আপনার মনের মতো করে খাওয়াতে পারবেন যে বাচ্চারা খেতে চাইবে না তাদেরকে আপনারা খাওয়াতে পারবেন কারণ হচ্ছে আমি আরিবের উপরে ট্রাই করি যে কোনো খাওয়ার মানে পনির বলেন বা সবজি বলেন যে কোনো খাওয়ারই ওকে দিয়ে মানে ট্রাই করি আমার বাচ্চা মাসাল্লাহ। খায় ও কোনো রকমে বাছে না বাঁচার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে যে ওর বাবা যে ধরনের বাজারগুলো করে মানে আমি আল্লাদি পছন্দ করি না যেমন আমি এটা খাবো না আমি ওটা খাবো না এমনি এমনি হয়েছো ওই আল্লাদি টাইপের আমার আমার হয়ে ওঠে না আর কি আমার কথা হয়েছে যে আমি যেটা রান্না করব ওটা খেতে হবে পছন্দ হোক আর না হোক সেটা আর কি তো চেষ্টা করি খাওয়ারটা যেন মুখরোচক হয় সেরকমই চেষ্টা করি আর কি তো এটা হচ্ছে যে সবজি কিন্তু কোনোটা বাছা যাবে না যাই হোক অনেক কথা বলে ফেলেছে আপনারা কোনো কিছু মনে করবেন না কথা প্রসঙ্গে কথাগুলো চলে আসে তো এদিকে আমার কিন্তু সবজি হয়ে গিয়েছে কীভাবে রান্না করেছে আপনারা দেখতে পেয়েছেন সবজিটা কষানোর পরে পরিমাণ মতো গরম পানি দিয়েছিলাম এরপরে একদম ভালো করে সেদ্ধ করা হওয়ার পরে আর কি মাখা মাখা করে নিয়েছে এখন কাঁচামরিচ আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এই তো তো আশা করি আজকের মানে রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার আসলে রেগুলার ভিডিও করতে পাচ্ছি না ব্লগ যেটাকে বলে সেটা করতে পারছি না রান্নার রেসিপিগুলোই আমি যেভাবে রান্না করি আর কি ওইটাই ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে মন্তব্যগুলো আসলে ভালো লাগে যে খারাপ মন্তব্য ভালো মন্তব্য তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো যে আমি একটু চেঞ্জ করতে হবে বা যেহেতু আমি এটা ব্লগ চ্যানেল খুলেছি আমার দৈনন্দিন কাজকর্ম দেখাবো বলে খুলেছি কিন্তু ওটা হয়ে উঠছে না যদি সম্ভব হয় আমি আসলে আপনাদের সাথে শেয়ার করব তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ